খুন মামলায় 18 দিনের রিমান্ডে গোল্ডেন মনির গডফাদারদের খোঁজে র‍্যাব প্লট নিয়ে তদন্তে রাজু অনুমোদিত নিরাময় কেন্দ্রগুলোতে অনিয়ম খতিয়ে দেখবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থানে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব অবৈধ অস্ত্র মাদক ও বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে বিএনপি নেতা গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিনটি মামলা করেছে র‍্যাব রোববার ভোরে মনিরকে রাজধানীর বাড্ডা থানায় হস্তান্তরের পাশাপাশি মামলাগুলো দায়ের করা হয় এরই মধ্যে অস্ত্র ও মাদক সহ তিন মামলা তাকে 18 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এদিকে মনিরের নেপথ্যে গডফাদারদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব বিস্তারিত জানাচ্ছেন রাসেল খান তিন মামলায় বিএনপি নেতা মনির হোসেন উরফে গোল্ডেন মনিরকে 18 দিনের রিমান্ডে নিয়েছে বাড্ডা থানা পুলিশ রোববার ভোরে মনিরকে বাড্ডা থানায় হস্তান্তর করে র‍্যাব পরে মনিরের অবৈধ অস্ত্র মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো দায়ের হয় মামলা দায়ের শেষে গোল্ডেন মনিরকে আদালতে হাজির করে বাড্ডা থানা পুলিশ প্রতিটি মামলায় 7 দিন করে রিমান্ড আবেদন করা হয় প্রতিটি মামলায় 7 দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল অস্ত্র মামলা এবং স্পেশাল পাওয়ার একটা মামলায় ওখানে 7 দিন করে চাওয়া হয়েছিল এখানে আদালত 7 দিন করে মঞ্জুর করেছে এবং যে মাদকের মামলা যেটা সেই মাদকের মামলায় সেখানে 7 দিন চাওয়া হয়েছিল সেখানে আদালত 4 দিন মঞ্জুর করেছে তদন্তকারী কর্মকর্তা যেই প্রক্রিয়ায় যেই বক্তব্যে রিমান্ডের আবেদন করেছেন অর্থাৎ নিবিড় জিজ্ঞাসাবাদ দফায় দফায় জিজ্ঞাসাবাদ এই শব্দগুলো এই কথাগুলো আইনে অগ্রহণীয় এদিকে মনিরের গডফাদারদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব লাগেজ এর ব্যবসা শুরু করার মধ্যে দিয়ে মূলত তার এই অবৈধ পন্থায় জীবনযাপনের প্রথম পদক্ষেপ হিসেবে পরিগণিত হয় আমরা গোল্ডেন মনির সম্পর্কিত যে ধরনের তথ্য পেয়েছি যে তথ্যটি ফৌজদারি দণ্ডবিধির আওতার বহির্ভূত সে সকল তথ্য দিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট সংস্থাকে আমরা অবহিত করব তাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেরুল বাড্ডায় মনিরের বাসায় অভিযান চালায় র‍্যাব স্বর্ণ নগদ টাকা ও অবৈধ অস্ত্র সহ গ্রেফতার করা হয় তাকে র‍্যাবের তথ্য বলছে প্রায় 1100 কোটি টাকা অবৈধ সম্পদের মালিক গোল্ডেন মনির রাসেল খান 21 টেলিভিশন ঢাকা এদিকে গোল্ডেন মনির কিভাবে 200 প্লটের মালিক হলো তা খতিয়ে দেখা হবে বলে জানালেন রাজুক চেয়ারম্যান সাইদ নূর আলম সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তার যেগুলো অনিয়ম আছে সেই অনিয়মগুলো উদ্ঘাটন শুরু করেছি উদ্ঘাটন হয়েছে এবং যেগুলি আরও ভবিষ্যতে উদ্ঘাটন হবে সেগুলোতে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি এখানে যদি আমরা অনিয়ম উদ্ঘাটন করতে পারি এবং এই প্রক্রিয়া যদি কোনো প্রকারের ইয়ে থাকে অবশ্যই আমরা বাতিল করব শুদ্ধি অভিযান চালানো হবে এবং আবার আমরা নতুন করে আরও শুদ্ধি অভিযান পরিচালনা করব অনুমোদন থাকা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে নানা অনিয়ম অসঙ্গতি থাকলেও চোখ এড়িয়ে যাচ্ছে মাদকদ্রব্য নিরাময় অধিদপ্তরের তাদের পরিদর্শন রিপোর্ট বলছে সবকিছুই চলছে ঠিকঠাক আর তাই তো শর্ত পূরণ না করে কাজ চালিয়ে যাচ্ছে নিরাময় কেন্দ্রগুলো যদিও বিষয়টি খতিয়ে দেখার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আর মানসিক হাসপাতাল পরিদর্শনে জনবল সংকটের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর স্মৃতিমণ্ডলের 5 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটন রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে ঠিকানা সাইক্রিয়াটিক অ্যান্ড ড্রাগ এডিকশন ক্লিনিক ও নবাব সিরাজউদ্দৌলা মানসিক ও মাদকাসক্ত হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন নিয়েই চলছে বসিলের জীবনের আলো ও দিনের আলোরও আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স 21-এর ক্যামেরায় ধরা পড়ে শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তির চিত্র সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকা সহ আরও আছে অনেক অসঙ্গতি
অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন কর্মকর্তাদের চোখে এর কিছুই পড়েনি। পরিদর্শন রিপোর্টে এসবের কিছুই উল্লেখ নেই। 12 তারিখে এসে দেখে গেছে। প্রতি মাসে আমাদের জমা দিতে হয়, আর প্রতি বছরে এই বছরে 12 তারিখে এই যে গত 12 তারিখে বছরে একবার আসে ওরা ভিজিট করতে। পরিদর্শনের কাগজটা আপনার কাছে থাকে, মানে আপনি তো বলতে পারেন, মানে সপ্তাহে আমার উপর স্যারিদের বইয়ে দেন আপনারা সবাই, মানে এ বিষয়ে জানতে চাইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, পরিদর্শন কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বেড থাকার কথা ছিল, ডক্টর থাকার কথা ছিল, বা ওয়ার্ড বয় বা সাইকোলজিস্ট থাকার কথা ছিল, বা যদি থাকেনি তাহলে সেটা তারা অন্যায় করছে, এবং আমার যিনি তদন্ত গিয়েছেন যদি যথাযথভাবে না করে থাকেন সেটাও তারা অন্যায় করছে, আমি এটা ব্যবস্থা নেব। এদিকে অনুমোদিত বেসরকারি মানসিক হাসপাতালেও নেই নজরদারি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কাজটি করার মতো জনবল নেই। প্রত্যেকটা ক্লিনিক যদি মানে ই করতে যায় আমাদের অনেক জনবলের প্রয়োজন, কিন্তু আমাদের সেই হিসাবে জনবল খুবই কম। আমার এখানে মাত্র 2 জন মেডিকেল অফিসার, 2 জন উপপরিচালক, 4 জন সহকারী পরিচালক, আর আমি ডাইরেক্টর। এই হলো আমার সুপারভাইজ করার কর্মকর্তার সংখ্যা। যেসব বেসরকারি মানসিক হাসপাতাল সুযোগের অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানালো স্বাস্থ্য অধিদপ্তর। যাদের লাইসেন্স নেই সেগুলো। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বের দূষিত শহরগুলোর অন্যতম বাংলাদেশের রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI সবচেয়ে খারাপ অবস্থানে। বায়ুমানের এমন অবস্থা জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে, বাড়াচ্ছে নানা রোগশোক। বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা রাতারাতি পাল্টানো সম্ভব নয়, তবে উদ্যোগ নিতে হবে এখনই। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কুয়াশা ভাবলে ভুল হবে না, এটি একটি ব্যস্ত শহরতলির চিত্র। শুষ্ক মৌসুম আসলেই একই চিত্রের পুনরাবৃত্তি চলছে বছরের পর বছর ধরে। এবছরটা অন্যান্য বারের মতো নয়। বৈশ্বিক মহামারীর নিয়ন্ত্রিত জীবনযাত্রায় ঢাকার বায়ুমান অন্যান্য বছরের তুলনায় ভালো থাকার প্রত্যাশা ছিল, বদলায়নি পরিস্থিতি। ঢাকার বায়ুমান এখন সবচেয়ে খারাপ অবস্থানে। গবেষকরা বলছেন এমন বাস্তবতায় বসবাসের উপযোগিতা হারাচ্ছে এই শহর, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। 2016 মাঝামাঝি থেকে বায়ু দূষণ ঢাকাতে প্রতিযোগিতামূলকভাবে বাড়তে শুরু করে। এই প্রতিযোগিতায় পৃথিবীর অন্যান্য শহরগুলোকে পিছিয়ে ফেলে ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রথমে চলে আসে। এই ইন্ডেক্সটি সবসময় দেখা যাচ্ছে 150-এর উপরে আমাদের থাকে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রায় 200-এর কাছাকাছি। অর্থাৎ আমরা একটি বায়ু দূষণযুক্ত শহর ঢাকা শহরে বসবাস করছি। যারা আমরা সুস্থ ফুসফুস নিয়ে কোনো রোগবিহীনভাবে এই শহরের বায়ু গ্রহণ করছি তাদের ফুসফুসও কিন্তু আক্রান্ত হচ্ছে, দূষিত হচ্ছে এবং ভবিষ্যতে অসুখের জন্য প্রস্তুত হচ্ছে। শিশুরা এবং বৃদ্ধরাও এর থেকে বাদ যাচ্ছে না। শহরের চারপাশে গড়ে ওঠা ইটভাটা, চলমান উন্নয়ন প্রকল্প, বসত বাড়ি নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, ফিটনেসবিহীন গাড়ির ধোঁয়াসহ বহুবিধ কারণে বায়ুমানের এমন পরিস্থিতি। এয়ার কোয়ালিটিটা তো আমি 2 দিনে ভালো করতে পারবো না, আইনের মধ্যে সীমাবদ্ধ থাকলে আসলে হবে না, আইনের একটা সঠিক প্রয়োগ দরকার। 50 ভাগের বেশি রেসপন্সিবল এই কনস্ট্রাকশন রিলেটেড, এই প্রজেক্টগুলো রিলেটেড যে দূষণ সেটি। আমি যদি স্বল্পমেয়াদী পদক্ষেপের দিয়ে শুরু করি তাহলে আজকে এই মুহূর্ত থেকেই কিন্তু ঢাকার রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই, নেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর তৎপরতা। এই অব্যবস্থাপনার অবসান হলেই পরিবেশ উন্নত হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, বিরতির পর যা থাকবে। তাই বেড়িবাঁধ নেই মংলায়, সামান্য বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যায় জনপদ। আপনারা দেখছেন সকাল 9টার 21-এর সংবাদ। স্থায়ী বেড়িবাঁধ না থাকায় দুর্দশার উৎকণ্ঠায় মংলাবাসীর দিন কাটে। সামান্য বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যায় জনপদ, ভেসে যায় মাছের ঘের আর ক্ষেতের ফসল। দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকার মানুষের। মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। মংলা উপজেলার চিলা, চাঁদপাই ও বুড়িডাঙ্গা ইউনিয়নকে ঘিরে রেখেছে পশুর নদী, শাখা নদী শালা ও মংলা নদী। নদীগুলোর পাশে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় দুর্ভোগে এলাকার মানুষ। তারা জানান, এক যুগ আগে বেসরকারি উদ্যোগে পৌর শহরের সীমান্ত থেকে জয়মনির ঘোল পর্যন্ত আংশিক বেড়িবাঁধ নির্মাণ করা হয়।
কিন্তু কানাইনগর আবাসন এলাকা থেকে জয়মনির খোলশালা নদীর মোহনা পর্যন্ত বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। এছাড়া চিলাখাল পর্যন্ত বাঁধের কোনো চিহ্ন নেই। একটু বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যায় এলাকা। ওরা যেভাবে মাটি দেওয়ার কথা নির্দেশনা দিচ্ছে সেভাবে দেয়নি। এক থেকে দেড় ফুটও আছে কোনো জায়গায় জায়গায় জায়গায়, আর একে যেভাবে রাস্তা দেওয়ার কথা সেভাবে এরা কিছুই করে বাড়িঘর তলায় গেছে, মাল জিনিস চলে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মোংলার জয়মনি থেকে মোরেলগঞ্জের সন্ন্যাসী পর্যন্ত 95 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রামপালের একাংশ এবং হচ্ছে মোংলার জয়মনি ঘোল পর্যন্ত প্রায় 95 কিলোমিটার দীর্ঘ একটি বেড়িবাঁধের প্রস্তাবনা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। এটা ফিজিবিলিটি স্টাডি আগে হবে, দেন হচ্ছে এটার প্রকল্প প্রস্তাবনা আকারে যাবে। বাঁধটি নির্মাণ হলে উপকূলের মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শীত আসছে, বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এই অবস্থায়ও স্বাস্থ্যবিধি মানছে না নরসিংদীর মানুষ। প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রমকে তোয়াক্কা করছে না তারা। এদিকে করোনা চিকিৎসায় জেলার হাসপাতালে নেই পর্যাপ্ত আইসিইউ, সিসিইউ নেই পিসিআর ল্যাব সুবিধা, ফলে দ্বিতীয় ঢেউ নিয়ে বেড়েছে শঙ্কা। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকার কাছের জেলা নরসিংদীতে 22 লাখের বেশি মানুষের বসবাস। শীতের সাথে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চলতি নভেম্বর মাসে মাত্র 20 দিনে 107 জন সহ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2573 জন, এর মধ্যে মারা গেছেন 46 জন। করোনা পরীক্ষার জন্য জেলায় এখনও স্থাপিত হয়নি পিসিআর ল্যাব। মুমূর্ষু রোগীদের জন্য নেই আইসিইউ ও সিসিইউ। এই অবস্থায়ও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছেন না সাধারণ মানুষ। আমি ব্যবহার করি, সবসময় ব্যবহার করি, এখন একটু মুখটা ফাঁপি যায় এই কারণে লাগছে। আমি আজকে তাড়াহুড়া করে করে চলে আসি, তো আনতে মনে নেই। মানুষের ব্যবহার করার দিকে আমি ব্যবহার করি না, মাছ আনছি, মাছটা কোনদিন খুঁজে আছে। মানুষের এমন অসচেতনতায় চিন্তিত সচেতন নাগরিকরা। করোনা হাসপাতালের মুখপাত্র জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের গাইডলাইন কাজে লাগানোর কথা। আমরা সাধারণ মানুষ, একজনের কারণে 100 জন নষ্ট, ক্ষতি না হয়। এই অবস্থা দোলাবল অবস্থা, এতে মাস্ক এমনিতেই বাধ্যতামূলক হওয়া দরকার। স্বাস্থ্যবিধিটা মেনে চলতে পারলে আমাদের এই মহামারী আক্রান্তটা অবশ্যই আমাদেরকে ক্ষতি করতে পারবে। এখন আমাদের পর্যাপ্ত এই কোভিড হাসপাতালে ডাক্তার, চিকিৎসক এবং অন্যান্য সরঞ্জাম সেগুলো আছে, আমরা আমাদের কোভিড এর ডিটো মোকাবেলা করতে পারব। জেলা প্রশাসক জানালেন, লকডাউন না দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক রেখে দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের কাছে এই ধরনের প্রস্তাবনা দিয়েছি যে আমরা কোনো লকডাউনে যাব না, আমরা কোনো কিছু বন্ধকরণে যাব না, আমরা জীবন এবং জীবিকার ব্যালেন্সকে আমরা অ্যাড্রেস করি, আমরা দ্বিতীয় ঢেউটাকে মোকাবেলা করব। বর্তমানে প্রতিদিন অর্ধশতাধিক রোগী বুথে আসেন করোনা পরীক্ষার জন্য। সমর ইসলাম, 21 টেলিভিশন। খেলার খবর। চলে গেলেন বাংলাদেশের ফুটবলের সোনালী দিনের তারকা বাদল রায়। বেলা 11টার দিকে তার মরদেহ নেওয়া হবে মোহামেডান ক্লাবে। পরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ শ্রদ্ধা জানানো হবে 80 দশকের পুরোটা জুড়ে মাঠ কাঁপানো এই ফুটবলারকে। বেশ কিছুদিন ধরে যকৃতের ক্যান্সারে ভুগে গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডাকসুর সাবেক এই ক্রীড়া সম্পাদক। বুট তুলে রাখার পর সফল সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বাদল রায়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো জানাচ্ছেন সৌরভ ইমাম। বাংলাদেশের ফুটবলের সোনালী প্রজন্মের তারকা বাদল রায়, কুমিল্লার সুতাকল দিয়ে ফুটবলে হাতেখড়ি তার। কৈশোরেই প্রতিভার জানান দিয়ে দ্রুতই পেশাদার ফুটবলে জায়গা করে নেন তিনি। 1977 সালে মোহামেডানের হয়ে ঢাকার মাঠে বাদল রায়ের অভিষেক। ক্যারিয়ারের পুরোটা সময় কেটেছে মোহামেডানে। আবাহনী ব্রাদার্স সহ অনেক ক্লাব থেকে প্রস্তাব এলেও মোহামেডানের মায়া ছাড়তে পারেননি। একসময় হাতে ওঠে অধিনায়কত্বের আর্মব্যান্ড। 81 ও 86 সালে তার নেতৃত্বে লীগ শিরোপা জেতে মোহামেডান। জাতীয় দলেও অপরিহার্য ছিলেন বাদল রায়। 1982 সালে দিল্লিতে তাঁর গোলেই মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে ফুটবলে প্রথম জয় পায় বাংলাদেশ। আজকে ফুটবলের হাইপ আমি মনে করি অনেক উপরে, ফুটবলের উন্নতি অনেক হয়েছে। অ্যাটলিস্ট মানসিকভাবে সবাই চিন্তা করছে ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই দৃষ্টি থেকে আমি বলবো যে
আমরা সার্থক। 1990 সালে অবসর নেন বাদল রায়, এরপর নামেন রাজনীতিতে। 91 সালে দাউদকান্দি থেকে নৌকা প্রতীকে নির্বাচনও করেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে যুগ্ম সম্পাদক হয়েছিলেন বাদল রায়। 90-এর দশকে কয়েকবার মোহামেডানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন বাদল রায়। মৃত্যুর কিছুদিন আগে বাফুফের সভাপতি নির্বাচনে বাদল রায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমি আজকে অনেক কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিন মামলা, 18 দিনের রিমান্ডে গোল্ডেন মনির গডফাদারদের খোঁজে র‍্যাব, ব্লক নিয়ে তদন্তে রাজু। অনুমোদিত নিরাময় কেন্দ্রগুলোতে অনিয়ম খতিয়ে দেখবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থানে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।